আচ্ছা দেখেন লাস্ট ক্লাসে আমরা এটা পড়ছিলাম রাইট আমরা বলছিলাম যে এই ধরনের স্পেসিফিকেশন দেয়া থাকলে পাওয়ারটা ক্যালকুলেট করতে হবে রাইট এখন লাস্ট ক্লাসে ম্যাথটা কি কমপ্লিট করছিলেন সবাই করেন নেই আচ্ছা আজকে তাহলে কমপ্লিট করতে হবে আর হ্যাঁ পিডিএফ আপলোড করে দিছি না দেখেন কালকেই আপলোড করে দিছি আচ্ছা দেখেন এখন আপনাদের জন্য গুড নিউজ সেটা হলো যে সিলেবাস তো শর্ট করা হবে তো সিলেবাস শর্ট করা হলে এই যে পাওয়ারের স্লাইড এইটা নেক্সট ক্লাসে বলে দিব যে এই স্লাইডের কতটুকু পর্যন্ত পড়বেন বাট যেটা গুড নিউজ হলো এই স্লাইড থেকে তিনটা কোয়েশ্চেন আসবে এটা শিওর অর্থাৎ তিরিশ মার্কের কোয়েশ্চেন আসবে ঠিক আছে এই তিরিশের মধ্যে বিশ মার্কের কোয়েশ্চেন আজকে আমরা সলভ করব। বিশ একবার একজাক্টলি বিশ মার্কের কোয়েশ্চেন আজকে সলভ করব আর দশ মার্ক অলরেডি আমরা সলভ করছি প্লাস কিছু নেক্সট ক্লাসে পড়বো ঠিক আছে সো এই স্লাইডটা যে ভালো করে পড়বেন সে তিরিশ মার্ক ইজিলি চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারবেন আর এর পরে যেটা স্লাইড আসবে সেটা হলো হাফ অ্যাডার ফুল অ্যাডারের যে স্লাইড আসবে সেখান থেকে বিশ মার্কের কোয়েশ্চেন আসবে কারণ আপনাদের টোটাল কত ফিফটি মার্কসের কোয়েশ্চেন ফর্টি অ্যান্সার করতে হয় তো সো ওই হিসেবে বললাম তো যদি ওই স্লাইড পড়েন বিশ মার্ক এ স্লাইড পড়লে বিশ মার্ক আচ্ছা ঠিক আছে এখন কোয়েশ্চেনগুলা কি কি ফার্স্টে আমরা একটু কোয়েশ্চেনগুলো দেখে নিই যে এ স্লাইডের কোয়েশ্চেনগুলো কি কি ঠিক আছে এ স্লাইডের একটা কোয়েশ্চেন হল এইটা অর্থাৎ এখানে যত ইনফরমেশান দেওয়া আছে সব ইনফরমেশান দিয়ে দিব আমি পাওয়ার ক্যালকুলেট করতে বলবো অর্থাৎ আমি কোয়েশ্চেনে থাকবে যে ক্যালকুলেট ক্যাপাসিটেন্স লজিক ক্যাপাসিটেন্স মেমোরি ক্যাপাসিটেন্স অ্যান্ড ডাইনামিক পাওয়ার সোজা কথা এই তিনটা কোয়েশ্চেন থাকবে তার জন্য যা যা ইনফরমেশন দরকার সব ইনফরমেশন দিয়ে দিব ঠিক আছে এখন দেখেন প্রথম ইনফরমেশনগুলো কি যেমন দেখেন এখানে কি কি আছে ওই ম্যাথের জন্য ফিফটি মেগা এম মানে কি মেগা এভারেজ উইথ কত বারো ল্যামডা প্লাস এখানে কী বলছে ওয়ান পয়েন্ট জিরো সিক্সটি ফাইভ ন্যানোমিটার প্রসেসে কী হয় ল্যামটা যদি কত টোয়েন্টি ফাইভ ন্যানোমিটার এখানে বলা আছে প্লাস আরেকটা ক্যাপাসিটেন্স দেওয়া আছে সেটা কি গেট আর কি ডিফিউশন ক্যাপাসিটেন্স দেওয়া আছে গেটের এটা কত ওয়ান ফেমটো ফারাট প্লাস জিরো পয়েন্ট এইট এই দুইটাকে যোগ করলে কত হয় ওয়ান পয়েন্ট এইট পেমটা ফেরাট এখন দেখেন এই সবগুলো ইনফরমেশান আমার এখানে লাগতেছে কীভাবে দেখেন মানে প্রত্যেকটা জিনিস মাল্টিপ্লাই হবে একটা দেখেন ফিফটি মেগা ফিফটি ইন্টু টোয়েন্টি যদি সিক্স পাইছেন তারপরে কত টুয়েলভ ল্যামডা ছিল না আমার আচ্ছা তারপরে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ মাইক্রোমিটার স্ল্যাশ ল্যামডা এটা কর্তৃক আছে রে কে বলতে পারবেন ওই যে আমার যে ওখানে কত টোয়েন্টি ফাইভ ন্যানোমিটার ছিল না হ্যাঁ ওইটাকে মাইক্রোমিটারে কনভার্ট করে নিছে ক্লিয়ার আচ্ছা তারপরে এই যে ওয়ান পয়েন্ট এইট ওই যে ওই দুইটা যোগ করছে করে ফেমটো ফ্যারাট স্ল্যাশ মাইক্রোমিটার এখন এইটা আপনারা ক্যালকুলেশনগুলো খাতায় করেন দেখেন এই ভ্যালুগুলো আসে কিনা এখন আরও কিছু জিনিস এই মাইক্রোমিটার এই মাইক্রোমিটার কি কাটাকাটি যাবে এই ল্যামডা এই ল্যামডা কী কাটাকাটি যাবে তাইলে এখানে ফেমটোতে কত ফিফটিন ফেমটোতে কত টোয়েন্টি ওয়ার মাইনাস ফিফটিন আর এটা কত সিক্স তাহলে পনেরো থেকে ছয় গেলে কত থাকে নয় অলরেডি টোয়েন্টি ফোর মাইনাস নাইনে গেছে গুণ করে দেখেন ছাতায় আসে কিনা দেখেন করেন এই ক্যালকুলেশন করেন সি লজিক আর সি মেম এগুলো করেন ভালো করে করেন করেন আজকে খাতায় তুলে প্র্যাকটিস করেন কারণ যেহেতু এটা পরীক্ষায় আসবে এটা প্র্যাকটিস করে লাগবে করেন একটা সাইন্টিফিক ক্যালকুলেটর আয় কারো কাছে আরে এরা বলে ইঞ্জিনিয়ার বোর্ট মানুষ হুন্ডা হেলমেট সব নিয়ে আসতে পারে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর আনতে পারে না আরে আফসোস আরেকজন তো আর সে ক্লাসেই আয়নি বেড়াতে গেছে মেসেজ দিছে নাস ভুল না না পুরাটা পুরাটা তুলেন না তুলেন সুন্দর করে এই যে যেটা নিচে আসে ওটা নিচে রাখেন যেটা উপরে আসে উপরে রাখেন রেখে কাটাকাটি করেন খাতায় তুলে করেন আর যাব পরীক্ষা হলে কি ক্যালকুলেটার ইলে হবে খাতায় করতে হবে না খাতায় তুলে প্র্যাকটিস করেন हाँ मेमोरि कैपासिटेंस लजिकल कैपासिटेंस और डायनामिक पावर टा बेर करते हैं आज के तो कम क्या ना अटेंडेंस अबे आज अब बोन ना इसे फेनी को मिला डाकर पर इतना शेड मानेगी एक उसी ले आते हैं ना फेनी को मिला दिखा आए हैं लोग ये ना क्लास करते सीरियसली

বুঝলাম না ফ্রেম টু কি আছে ক্যালকুলেটারে এফ দিসের ফেমটোতে কত আসছে মাইনাস ফিফটিন না ফেমটোতে ক্যালকুলেটার আছে দেখেন ছোটো একটা এফ লেখা আছে তো

নাইনে গিগা না টুয়েলভে তাহলে কি নাইন তাহলে টেন টু দি পাওয়ার নাইন হলে এখানে দেখেন কত আসে করেন এটা তো ওইটা না এটা তো সাইন্টিফিক ক্যালকুলেটর আছে এখানে তো নাই আছে ও তাহলে এটা যে কোন বাটন দিয়ে বেগুনি কালার এই যে আলফা দিয়ে আলফা টিপ দেন আলফা চাপ দিয়ে ধরে রেখে করতে হয় মনে হয় দেখেন তো বেগুনি কালারের যেগুলো যেগুলো আলফা চাপ দিয়ে ধরে করে না করছেন হ্যাঁ কি কাটাকাটি মান আসছে এই যে এটা উপরে রেস সিক্স কাটাকাটি বলতে যে ল্যামডা ল্যামডা শেষ এইটা এইটা শেষ তাহলে আর থাকে কি ফিফটি ইনটু টোয়েন্টি বা সিক্স থাকে উপরে আর কি থাকে ইন টু জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ইন্টু আর নিচে তো কিছু নাই আছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু এখানে কত আসবে কত আসে টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন এখানে এটা 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 গুণ করে দেন সাতাশ আশি কিনা এখানে সাতাশ আশি কিনা দেখেন

বোর্ডে লেখা দিচ্ছি করাই দিচ্ছি দেখেন সি লজিক করতেছি সি আপনারাও সি মেমটা করবেন দেখেন এখানে কি ফিফটি ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স তারপরে কি আছে গুণ বারো ল্যামডা তারপরে কি আছে এই কলমটা তো আমার ডেস্ক থেকে আনতে হবে এবার আচ্ছা আপাতত একটু ম্যানেজ করেন জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ঠিক আছে স্ল্যাশ এখানে কি আছে ল্যামডা তাহলে এই ল্যামডার এই ল্যামডা কী কাটাকাটি তারপরে ওখানে কি ওয়ান পয়েন্ট এইট ফেমটোফারা ডিভাইডেড বাই কি মাইক্রোমিটার তাহলে এই মাইক্রোমিটার আর এই মাইক্রোমিটার কি কাটা তাইলে এবার দেখেন থাকে কি পঞ্চাশ ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ইন্টু কত বারো ইন্টু কত জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ইন্টু হলো ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন

এন এরপরটা করেন এরপর ওই যে সি মেম ওইটা করেন মেমোরিটা করেন মেমোরিটা ক্যালকুলেট করেন মেমোরিটা আসছে একশো একশো একাত্তর আসছে ঠিক আছে তাহলে এখন একশো একাত্তর যদি আসে তাহলে দুইটা তো মিলছে এবারে তাহলে লাস্টের পার্ট লাস্টের পার্ট কি জিরো পয়েন্ট রে সাতাইশ দিয়ে গুন দেন কত আসবে টু পয়েন্ট সেভেন

আপনার কি ক্যালকুলেটর আপনার ক্যালকুলেটার কাম করেন আচ্ছা করেন জিরো পয়েন্ট ওয়ান ইন্টু টোয়েন্টি সেভেন জিরো পয়েন্ট জিরো টু ইন্টু কত ওয়ান সেভেন্টি ওয়ান কত আছে বলেন এই দুইটার ভ্যালু কত এই দুইটার ভ্যালু কত আসতেছে বলেন এটা আসতেছে কত টু পয়েন্ট সেভেন আর এরপরটা থ্রি পয়েন্ট ফোর টু তাহলে দুইটা যোগ করলে কত আসে হ্যাঁ হ্যাঁ সিক্স পয়েন্ট ওয়ান টু তাহলে এখন এখানে কী ছিল এখানে কী ছিল ন্যানো ফের ছিল রাইট ন্যানো ফের ছিল তাহলে এখানে গিগা কত গিগা কত বলেন গিগা কত টেন টু দি পাওয়ার কত গিগা নাইন তাহলে এখানে এটা কি ন্যানো ফের আট তো এইতো তো ন্যানো ফের মানে কি সিক্স পয়েন্ট ওয়ান টু ইন্টু কত টেন টু দি পাওয়ার মাইনাস নাইন ইন্টু ওই ওয়ান পয়েন্ট জিরো এটা হবে স্কোয়ার উপরে প্লা ইন্টু ওয়ান গিগা ওয়ান গিগা মানে কত টেন টু থ্রি পাওয়ার নাইন তাহলে এটা এটা কাটা তাহলে থাকে কত সিক্স পয়েন্ট ওয়ান টু শেষ মিলছে ওয়ান বা ওয়ান টু মিলছে এটা মিলছে আচ্ছা ক্লিয়ার এই তিনটা অঙ্ক তিনটা পার্ট ক্লিয়ার এটা কিন্তু পরীক্ষা আসছে পরের স্লাইডে গেলাম এ ছবি তোলার কি বুঝে নাই কিছু আর মাথার ভিতরে ঘুরতেছে কই ঘুরতে

ঠিক আছে মুসবো পরের যেতে যাব না দ্বিতীয়টা আপনি করবেন না সবই আমি করে দিব দ্বিতীয়টা তো সেম খালি মানগুলা ভিন্ন এতক্ষণ ধরে তো কইলাম দ্বিতীয়টা করার লেগে এতক্ষণ পরাই সবাই দ্বিতীয়টা করি হায় রে কপাল

আরে বাবারে রে এতগুলো জিরো তো আনার তো কোনো প্রয়োজনই নেই আর সিম্পল ক্যালকুলেশন না যে এখানে কি সিক্স আছে এখানে কত ফেমটাতে কত টেন্টি আসছিল তাহলে টেন টু থ্রি পাইনতে এমনি আসে শেষ এটা তো এখানে ক্যালকুলেটার দরকার না আপনি খালি গুণ এটা করে না নয়শো পঞ্চাশ চার এত আর হইলো ওয়ান পয়েন্ট এইট বা শেষ এটা 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 আর এগুলো গুণ করে হ্যাঁ সেটাই আচ্ছা এখন হলো অ্যাক্টিভিটি ফ্যাক্টর এস্টিমেশন দেখেন অ্যাক্টিভিটি ফ্যাক্টার এস্টিমেশনটা কি আমরা ল্যাবে কি করি ল্যাবে আমরা অসিলস্কোপ ব্যবহার করছি করছি না ল্যাবে অসিলস্কোপ ব্যবহার করছি আর আমরা যখন ল্যাবে মানে প্র্যাকটিক্যাল ল্যাবে যখন করছি তখন অসিলস্কোপ ব্যবহার সিমুলেশন ল্যাবে যখন করি তখন আমরা কি দেখছি আমাদের ইনপুটে গ্রাফটা কি ছিল এরকম এরকম থাকতো একটা ইনপুট থাকতো আউটপুটে এটার উপর ডিপেন্ড করে কি আমার একটা গ্রাফ আসতো এরকম আসতো না রাইট তো এখন এটা তো আমরা সিমুলেশন করছি বাট আইসির ভিতরে তো এই লজিকটাই কাজ করে রাইট এখন আইসির ভিতরে লজিকটা আমরা যখন দেখতে চাই তখন আমরা কি করি এটারে আমরা অসেলিস্কোপের সাথে কি করি কানেক্ট করি অসিলিস্কোপের সাথে কানেক্ট করলে যেটা হয় যে অসিলিস্কোপের কী হয় ডিফারেন্ট ডিফারেন্ট প্রোপ কানেক্ট করতে হয় অসিলস্কোপে ওয়াটা প্রোপ থাকে দুইটা তো ডিফরেন্ট ডিফারেন্ট প্রোভে ডিফারেন্ট ডিফারেন্ট কানেকশান দিতে হয় প্লাস হলো অস্টিরোস্কোপে কী থাকে আবার ওই যে আইসিতে কী থাকে পিন থাকে পিনে বলা থাকে যে এই পিনে এত ভোল্টেজ আপনাকে সাপ্লাই দিতে হবে এই পিনের কাজ এটা ওই পিনের কাজ এটা রাইট বলা থাকে এখন অ্যাক্টিভিটি ফ্যাক্টর তাইলে আমি কীভাবে ক্যালকুলেট করবো অ্যাক্টিভিটি ফ্যাক্টর ক্যালকুলেট করার জন্য নর্মাল যে সিম্পল সেটা হলো যে ওই প্রত্যেকটা নোটকে আপনার ধরে প্রো প্রোব বা নোট ওগুলাকে আপনার একটা নাম্বার দিয়ে ডিফাইন করে নিতে হবে যেটা ইনক্রিজ হবে আস্তে আস্তে জিরো ওয়ান টু থ্রি এরকম ধরে ধরে ইনক্রিজ করতে হবে যেমন যদি প্রথমে দেখাই আমি নোট আইজিকোস টু ওয়ান ধরছে এরপরে নোট আইজিকোসটি কত ধরছে জিরো ধরছে রাইট এখন নোট আইজিকোস টু ওয়ান আর নোট আইজিকোস টু জিরো কীভাবে হয়েছে এই পি দিয়ে বুঝেছে প্রবাবিলিটি পি দিয়ে কী বুঝেছে প্রবাবিলিটি তাহলে প্রবাবিলিটি ইনভার্সে কী হয় ওয়ান মাইনাস পিআই তাহলে যদি পিআইতে কী যদি আইকোল টু ওয়ান ধরলে কত আসে ভ্যালু ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান কত হয় জিরো ক্লিয়ার তো এই জিনিসটা এখন কীভাবে আসছে আমি বলি সেটা হলো হ্যাঁ যেটা হলো যে এখন ওই যে ল্যাবে ওরা করে তো ওরা কি করে এইগুলাকে ধরে ওই প্রোভগুলাকে ডিফাইন করে ডিফাইনটা হলো আমরা সি প্রোগ্রামিং এরকম করছিলাম না যে আই জিকোয়ালস টু জিরো প্লাস আই জিকোস টু গ্রেটার ইকুয়াল টু ফিফটিন এরপর আমরা কি করছিলাম আই প্লাস প্লাস এরকম একটা লুপ রান করছিলাম মনে পড়ে সিপোগ্রামিং এটা ফল লুপের একটা ইয়া মনে আছে আই সমান এত আয়ের ভ্যালু ম্যাক্সিমাম এত আর আই বাড়তে থাকবে ইনক্রিজ হবে তো এরকম কিছু একটাই এখানে ওনারা ডিফাইন করে নেয় যে এর ভ্যালুটা একটা সার্টেন টাইম পর্যন্ত বা সার্টেন স্টেজ পর্যন্ত বাড়বে অ্যাক্টিভিটি ফ্যাক্টরটাকে উঠানামা করানোর জন্য ঠিক আছে এখন অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট কেন অ্যাক্টিভিটি ফ্যাক্টরের ডেফিনেশানটা কি আলফাইজিকোলস টু পি আই ইনভার্স ইন পিআই আর পিআই ইনভার্স মানে কি ওয়ান মাইনাস পিআই ফর্মুলা এই ফর্মুলাগুলো কিন্তু লাগবে পরবর্তী ম্যাথে যে আজকের ক্লাসে আরেকটা ম্যাথ করবো ওইটা পরীক্ষা থাকবে এখন দেখেন কমপ্লিটলি র্যান্ডম ডেটা হ্যাস পি ইজিকলস টু জিরো পয়েন্ট ফাইভ আলফাইজিকোলস টু জিরো পয়েন্ট টু ফাইভ এখন আসেন এই অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা একটা আইসিতে কেন ইম্পর্টেন্ট অর্থাৎ কেন ইম্পর্টেন্ট এখন আমি বলি ধরেন আপনি বাজারে গেলেন দুইটা মোবাইল ফোন কিনলেন একটা হলো যে চাইনিজ ম্যানুফ্যাকচারার একটা হলো ভালো রাইট ধরেন একটা হলো মেড ইন কোরিয়া বা ওয়াটএভার ঠিক আছে কিনলেন এখন দুইটারই তো টাচ স্ক্রিন মোবাইল এখন চাইনিজটা দেখা গেছে টাচ স্ক্রিন আপনি ইউজ করতেছেন করতেছেন ছয় মাস পর আর টাচ কাজ করে না বাট বাকিটা কিন্তু নর্মালি কাজ করতেছে এখন আমরা অনেক সময় তখন চাইনিজ মোবাইলটার প্রতি কী হই রাগ করি বিরক্তি হই রাইট বিরক্ত হই এবং এখানে কেন বিরক্ত হওয়ার কারণ আছে কারণ হলো যে ওইটা আমি কিনছি টাকা দিয়ে কিন্তু আমার সেই টাচ সেন্সরটা কাজ করতেছে না না করার কারণটা কি ডেফিনেটলি কোনো একটা কারণ আছে বা দেখা গেছে চাইনিজ মোবাইলটা একটু ইউজ করলে কি হচ্ছে গরম হয়ে যেতেছে চার্জে দিলেও গরম হয়ে যেতেছে রাইট এরকম বহুত মোবাইল আছে ইভেন মোবাইল কী হয়ে গেছে ব্রাস্ট হয়ে গেছে চাইনিজ এখন কারণটা কী কারণটা হলো এই যে অ্যাক্টিভিটি ফ্যাক্টর যদি আপনার আইসিতে যদি ঠিক না থাকে তখন আপনার সে কি করবে র্যান্ডম ডেটা জেনারেট করবে এখন র্যান্ডম ডেটা প্রোবাবিলিটি জেনারেট করবে এখন কোয়েশ্চেন কথা স্যার র্যান্ডম ডেটা জেনারেট করলে প্রোবাবিলিটির কী সম্পর্ক এখন দেখেন আমাদের যে মোবাইলে যে পাওয়ার আমরা সাপ্লাই দিই বা যে পরিমাণ কাজ হয় আপনি কি এক্স্যাক্টলি বলতে পারবেন যে ধরেন আমার ফেসবুক অ্যাপটা রান করতে ঠিক জিরো পয়েন্ট টু এম কারেন্টি লাগতেছে বলতে পারবেন এক্স্যাক্টলি পারবেন না আয়দার জিরো পয়েন্ট টু লাগতেছে আয়দার ওয়ান পয়েন্ট সামথিং লাগতেছে ডিপেন্ডিং অন দ্য র্যাম ডিপেন্ডিং অন দ্য প্রসেসর এক এক মোবাইলে এক এক রকম তার মানে কি ওগুলারও কী আছে একটা ফর্মুলা আছে ক্যালকুলেশনের অবশ্যই ফর্মুলা আছে ওই ক্যালকুলেশনের ফর্মুলায় একটা ফ্যাক্ট টার্ম থাকে সেটাকে বলা হয় প্রবাবিলিটি প্রোাবিলিটি মানে কি বাংলায় যদি বলি সম্ভাব্যতা প্রবাবিলিটি মানে কি সম্ভাব্যতা অর্থাৎ আমার এই ফেসবুক অ্যাপটা চালাইতে টু পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট টু কারেন্ট লাগতে পারে আমি কিন্তু শিওর না আমি জাস্ট সম্ভবত বলতেছি এখন আসেন চাইনিজ মোবাইলে তাহলে সম্ভবত এখন আমি ভালো মোবাইলে জানি এই জন্য আমার ভালো মোবাইলে অলওয়েজ চেষ্টা করবে জিরো পয়েন্ট টুই দেওয়ার ভ্যালু কারেন্ট জিরো পয়েন্ট টুই টানার কিন্তু চাইনিজ মোবাইল কি করবে উল্টাপাল্টা রেটিং দেবে উল্টাপাল্টা রেটিং কি সে কোনো এক সময় দিবে ওয়ান পয়েন্ট এইট ওই জিরো পয়েন্ট ওয়ান এইট কোনো সময় দিবে জিরো পয়েন্ট টু টু মানে কাছাকাছি রেঞ্জেই দিবে বাট উল্টাপাল্টা দিবে তাহলে এটা দিলে কি হয় ব্যাটারি ড্রেনেজটা বেশি হয় ব্যাটারি ড্রেনেজ বেশি হয় ভিতরে ইন্টারনাল হিট জেনারেট হয় যেহেতু আমার অলরেডি আমার ডিভাইসটা তো একটা সার্টেন লিমিটে ফিক্স করা এমন তো না যে আমি তো এমন কোনো মোবাইল এখনও পর্যন্ত বানাইতে পারি না যে আমার এই মোবাইল একবারে আজীবন চার্জ মানে একবার চার্জ দিলে আজীবন চলবে চলবে এরকম কোনো মোবাইল আছে নাই তো ওই যে এখন আপনার ইউজের উপরে যেমন আপনি দেখবেন যখন মোবাইল কোম্পানিগুলো বাজারে মোবাইলগুলো ইয়ে করে তখন বলে যে যদি স্ট্যান্ড বাই মোডে রাখেন মানে কি ইউজ না করে ফালায় রাখলে দেড় দিন দুই দিন চার্জ ইয়া করবে কিন্তু আপনি ইউজ করলে কল কল শুধু কথা বললে ছয় ঘন্টা গান টান শুনলে তিন ঘন্টা এরকম বলে না একটা টাইম লিমিটে থাকে তাহলে ওটা কিসের উপর দেয় ওইটাও একটা প্রবাবিলিটির উপর চিন্তা করেই দেয় তো তাহলে ওই যে ওই মোবাইলটা যে আমাকে ওই রিডিংগুলো দিচ্ছে এক মাস দুই মাস তিনবার তাহলে প্রত্যেক দিন দেওয়ার কারণে কি হচ্ছে তার মধ্যে হালকা কি হচ্ছে হিট জেনারেট হচ্ছে তো হিট জেনারেটর হলে অলরেডি সেটা আমার কি কম দামি আইসি তাহলে কম দামি আইসি আমি তো জানি যে তার কোয়ালিটি ভালো না তো হিট বেশি জেনারেট হলে একসময় কী হবে ওই আইসিটা কী হবে কাজ করা বন্ধ করে দেবে কাজ করা বন্ধ করে তখন আমার কী হবে টাচ সেন্সর বা যে কোনো সেন্সর আমি ধরলে কাজ করতেছে না বাট ওই আরেকটা কিন্তু তার অ্যাক্টিভিটি ফ্যাক্টর বা তার ক্যালকুলেশন ঠিক থাকার কারণে সে কিন্তু ফিক্সড কারণ আমি জানি আমি কতটুকু খাইতে পারবো এখন আমি বেশি খেলে আমি কি করব বমি করে দিব আবার কম খাইলে কি করবো আমি ঘুমাইতে পারবো না কারণ আমার পেটের মধ্যে কী সো আই হ্যাভ টু নো দ্যাট হাউ মাচ আই শুড কনজিউম তো এই জিনিসটা জানার জন্য যেই ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট সেটাই হলো অ্যাক্টিভিটি ফ্যাক্টর ক্লিয়ার আচ্ছা এখন এরপরে বসতে দেখেন ডেটা ইজ অফ এর নট কমপ্লিটলি ডেটা যে অনেক সময় র্যান্ডম ডেটা আসে যেটা হয়েছে আইসি ডিফেক্ট আবার সবসময় আসে না আর এগুলো কিভাবে নির্ধারণ করা হয় এই অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা বা প্রোবাবিলিটি সেটা হলো একটা সিক্সটি ফোর বিটের ওয়ার্ড রিপ্রেজেন্টেটিং থাকে একটা সিক্সটি ফোর বিটের একটা নাম্বার অ্যাসাইন করা থাকে ওই আইসিতে বা একটা রেজিস্টার অ্যাসাইন করা থাকে ওইখানে যেটার প্রথমে ভ্যালু থাকে কত জিরো এরপরে আস্তে আস্তে টেস্ট করে করে ভ্যালুগুলা বের করে বা ভ্যালুগুলো অ্যাসাইন করা হয় তাহলে প্রথমে জিরো মানে কি ওইটা দেখতে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো এখন আপনি যখন ব্যাঙ্কে যাবেন প্রথমে যখন অ্যাকাউন্ট খুলবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথমে টাকা থাকে থাকে না জিরো থাকে পরে আপনি যখন রিচার্জ করবেন তো ওইটা তো সেম আপনি অ্যাক্টিভিটি ফ্যাক্টর যে যখন অসিলস্কোপে ক্যালকুলেট করবেন এরকম প্রোবে যখন এই আইয়ের মান নোটের মান ডিফাইন করে দিবেন এখানে ওয়ান দিস এখানে এখানে টেন এখানে টোয়েন্টি হয়তো দিতে পারতেন পারতেন না টেন টোয়েন্টি দিতে পারতেন দিয়ে যখন যে ভ্যালুটা আসবে সেটা আপনি এখানে অ্যাসাইন করে দিবেন তারপরে বলছে কি ডেটা প্রভাগেটিং থ্রো অ্যান্ডস অ্যান্ড অর্স হ্যাজ লোয়ার অ্যাক্টিভিটি মানে আর অর্গেটের অ্যাক্টিভিটি ফ্যাক্টরটা কী থাকে লো থাকে ডিপেন্ডস অন দ্য ডিজাইন বাট টিপিক্যালি আলফাইজ কত টেন্স টু জিরো পয়েন্ট ওয়ান এই অ্যান্ডার অর্গের ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা এখন আসেন একটা টেবিল এই টেবিলে এই যে সুইচিং প্রোবাবিলিটি দেওয়া আছে এইটার রিলেটেড আমরা একটা ম্যাথ করবো এখন সুইচিং প্রবাবিলিটি কী এই অ্যান্ড টু এর ক্ষেত্রে কী হলো পি এ অ্যান্ড থ্রি এর ক্ষেত্রে পি এ পিবি সি অর টু এর ক্ষেত্রে ওয়ান মাইনাস এটা ন্যান্ডের ক্ষেত্রে ওয়ান মাইনাস এটা ঠিক আছে নরের ক্ষেত্রে এটা তো এই টেবিলটা আমাদের লাগবে এখন এর পরবর্তী ম্যাথটা আমরা করবো আচ্ছা দেখেন এইটা একটা ম্যাথ এখন এইটা কিন্তু একটা চাকরির ইন্টারভিউর কোয়েশ্চেন আমি বলে দিচ্ছি উপরে এটা এখানে ইংলিশে দেওয়া আছে বাট বাংলায় এটা আসছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষা এটা ওই যে রনি পারভেজের ইলেকট্রনিক্স বইয়ে লাস্টের দিকে আছে সেটা হলো যে ইউনিভার্সাল গেট ব্যবহার করে একটা অ্যান গেট ডিজাইন করো ইউনিভার্সাল গেট কি ন্যান গেট আর নর গেট ওই দুইটা ব্যবহার করে কী করছে একটা অ্যান গেট ডিজাইন করতে বলছে তো সেম জিনিস এখানে বলছে যে ফোর ইনপুট অ্যান গেট ইজ বিল্ড আউট অফ টু লেভেলস অফ গেট মানে কি দুইটা লেভেলের গেট থাকবে কিন্তু আমার চার ইনপুট অ্যান গেট লাগবে তাহলে দুইটা লেভেলের গেট তার মানে কি আমার দুইটা কি করতে হবে ন্যান গেট ব্যবহার করতে হবে দুইটা ন্যান গেট ব্যবহার করে ওই দুইটার যে আউটপুট আসবে সেটাকে আমি ইনপুটে ইনপুট করে দিলেই আমার অ্যানগ্রেট হয়ে যাবে এখন এইটা কীভাবে প্রুভ করবেন এটা প্রুভ করা সহজ হয়ে হইল আপনারা বাসায় গিয়ে এই যে এ বি সি ডি এরকম করে এগুলার প্রত্যেকটার ভ্যালু এরকম বসায় বসায় আউটপুটগুলা বাসায় প্র্যাকটিস করে দেখবেন যে এখানে যদি জিরো জিরো হয় এখানে যদি জিরো জিরো হয় তাহলে আউটপুট কত আসবে ন্যান ডে এখানে করলে আউটপুট কথা যাবে এবং সেটাকে ইনভার্ট করে এখানে ইনপুট দিবেন ইনভার্ট করে এখানে ইনপুট দিবেন দেওয়ার পরে অ্যান্ড গেটের আউটপুট মিলে কিনা দেখবেন ক্লিয়ার এটা বাসায় প্র্যাকটিস করবেন এইটা ডিটেলস আসলে আমরা এই সাবজেক্টে পড়ব না এখন আমাদের কোয়েশ্চেনটা কী বলছে দেখেন আমাদের কোয়েশ্চেন বলছে এস্টিমেট দ্য অ্যাক্টিভিটি ফ্যাক্টর অ্যাট ইচ নোট ইফ দ্য ইনপুটস হ্যাভ প্রবাবিলিটি কত জিরো পয়েন্ট ফাইভ তার মানে প্রবাবিলিটি পি ইকোয়াল টু জিরো পয়েন্ট ফাইভ বলা মানে হলো পি এও জিরো পয়েন্ট ফাইভ পি বিও জিরো পয়েন্ট ফাইভ পি সি কত জিরো পয়েন্ট ফাইভ আর ডিও জিরো পয়েন্ট ফাইভ সবগুলো প্রবাবিলিটি কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখন প্রথমে আমার এটা কী গেট ন্যান গেট এটাও কী ন্যান গেট তাহলে এটার কী বাইর করতে হবে আমাকে প্রবাবিলিটিটা বাইর করতে হবে তাহলে প্রবাবিলিটি বাইর করতে হলে এটার ফর্মুলা কী হ্যাঁ আলফ অ্যাক্টিভিটি ন্যান্ড টু তাহলে টু ইনপুট ন্যান্ডের প্রবাবিলিটি কত ওয়ান মাইনাস পি এ পিবি করেন পি এ কত জিরো পয়েন্ট ফাইভ পিবি কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ গুণ দিবেন গুণ দিয়ে এক দিয়ে ভাগ এক থেকে মাইনাস করবেন কত আছে দেখেন হ্যাঁ করেন এই ওয়ান মাইনাস ওয়ান কেমনি জিরো পয়েন্ট ফাইভ আর জিরো পয়েন্ট ফাইভ গুণ করলে ওয়ান হয় জিরো পয়েন্ট টু ফাইভ আছে ওইটা জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাহলে জিরো পয়েন্ট সেভেন ফাইভে রে আমরা যদি এই ভগ্নাংশে নিই তাহলে কত আসে থ্রি বাই ফোর রাইট থ্রি বাই ফোর আসে আচ্ছা এবারে আসেন তাহলে আমাদের কী বের হলো প্রবাবিলিটি বের হয়েছে তাহলে আমার এখন এর পরে কী বের করা দরকার আলফা তাহলে আলফার ফর্মুলা কী ছিল খেয়াল আছে এই যে আলফার ফর্মুলা কী পি ইনভার্স ইন্টু পি তাহলে আমার পি বের হয়েছে না পি কত বেরেছে থ্রি বাই ফোর তাহলে পি ইনভার্স মানে কি ওয়ান মাইনাস থ্রি বাই ফোর ইন্টু থ্রি বাই ফোর তাহলে কত আসে ফোর ফোর মাইনাস থ্রি ইন্টু থ্রি বাই ফোর তাহলে কত আসে এখানে ওয়ান রাইট সিক্সটিন তাহলে থ্রি বাই কত সিক্সটিন আমার কত আলফা কত থ্রি বাই সিক্সটিন দেখেন মিলছে মিলছে আমার প্রবাবিলিটি কত ছিল থ্রি বাই ফোর আর আলফা কত থ্রি বাই সিক্সটিন তাহলে এইটার যেটা আসবে এটারও কি সেম আসবে কারণ দুইটাই আমার কি সেম লজিক গেট এটা বের করতে পারবেন কি করেন অ্যান্ড গেট করেন আচ্ছা অ্যান্ড গেটের ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই অ্যান্ড গেটের ক্ষেত্রে পি যখন বাইর করবেন পি বাইর করার পরে যেটা হবে সেটাকে কি করতে হবে করতে হবে কেন স্কোয়ার করতে হবে এখানে লেভেল কটা আছে দুইটা এই জন্য স্কোয়ার করতে হবে যদি তিনটা থাকতে কি করতেন কিউব ক্লিয়ার সব বলে দিলাম হিন্স দিলাম এখন পি আর আলফা বাইর করেন এটা টেবিলটা দেওয়া লাগবে কেন স্লাইড নাই মোবাইলে আচ্ছা দেন স্লাইড দিচ্ছি দিচ্ছি দেন বাইর করেন দেন টেবিলটা দিচ্ছি দেন বাই করেন হিন্সও দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করেন ওটা কী গেট এন গেট টু ইনপুট তাহলে কত পি এ আর পি তার মানে কত জিরো পয়েন্ট ফাইভ কোন জিরো পয়েন্ট ফাইভ তাহলে কত আসে হ্যাঁ আবার এই বুলটা কেটা করতেছে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ আসে কত জিরো পয়েন্ট টু ফাইভ তো জিরো পয়েন্ট টু ফাইভটা ভগ্নাংশি নিলে কত আসে ওয়ান বাই ফোর আমি বলছিলাম কি টু লেভেল আছে টু লেভেল থাকলে কী হবে স্কোয়ার হবে তাহলে স্কোয়ার করে দিলে কত আসে ওয়ান বাই সিক্সটিন তাহলে যদি পি এর মান যদি ওয়ান বাই সিক্সটিন সিক্সে তাহলে আলফা কত হবে ওয়ান মাইনাস ওয়ান বাই সিক্সটিন ইন্টু কত ওয়ান বাই সিক্সটিন সিক্স এখানে কত আসে সিক্সটিন এখানে সিক্সটিন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই সিক্সটিন তাহলে এখানে কত উপরে আসে কত ফিফটিন নিচে কত দুইশো ছাপ্পান্ন না আলফারে কিছু করা লাগবে না শুধু প্রবাবিলিটি কারণ তো প্রোভাবিলিটির উপর ডিপেন্ড করে বের হবে ওই মিলছে এ দেখেন মিলছে এই অঙ্কটা পরীক্ষা আসলে পারবেন হ্যাঁ ঠিক আছে তাহলে আজকের লেকচার এতটুকুই ভিডিওটা বন্ধ করে